আছেন? হ্যাঁ ওকে পানি আনবো? না নাইম ভাইয়া ভীষণ টেনশনে এবং উনার টেনশন দেখে আমার টেনশন হওয়া শুরু হয়ে গেছে। আপনি কোক খান, গলা শুকিয়ে গেছে না, খুলে দিন। থ্যাংক ইউ। গলাটা ভিজান। হ্যাঁ এত ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। হ্যাঁ ইটস জাস্ট আ সারপ্রাইজ। আপনি এত ভয় কেন পাচ্ছেন? প্ল্যান তো পুরো রেডি, কালকে তো মোটামুটি। খুব পছন্দ করে, খুব ভালো। তো মানে কোকো থাকবে। খুবই অপছন্দ করে হচ্ছে দুই ধরনের কথা যেটা আমি করলাম। নাইম ভাইয়া নাদিয়াকে এতটা ভালোবাসে কিন্তু এতটা যে ভয় পায় এটা আমার জানা ছিল না। দিনটার আগের দিন থেকে বলি, শাকিল ভাইয়ের অফিসে নাইম আমাকে প্রথমে ফোন করে বললো যে কালকে আমার অ্যাকশন আওয়ারের শুটিং। ফাইনালি অ্যাকশন আওয়ারটা শুট করতে হচ্ছে। আমি শুনে বললাম যে কালকে কিন্তু তোমার দাওয়াত আছে সীমাপুর বাসায়। আমার তো আসলে ওদের সাথে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো নট ইন্টারেস্টেড। এখন যদি না যাও কেমন হবে ব্যাপারটা? ইতিমধ্যেই বুঝে গেছে নাইম ভাই সারপ্রাইজ করবে তার বিলাভেড নাদিয়া আপুকে। ইউ আর কিলিং মি। আমার বাসায় নাদিয়া, নাইম, জোভান সহ আরো কিছু আমার বন্ধুদের দাওয়াত ছিল, আমাদের ফিউ ফ্রেন্ডস কলিগস। নাইম ভাইয়া, জোভান, তারা মিলে আসলে ইনিশিয়েটিভ নিয়েছিল যে আচ্ছা ঠিক আছে একটা গেট টুগেদার করি এবং সেটা সীমাপুর বাসায় হবে। পুরো গ্রুপটাই আমরা শিফট হয়ে যাচ্ছি আমার বাসায়। নাদিয়াপু জানবে যে সেদিন সন্ধ্যায় তারা শুটিং শেষ করে সীমাপুর বাসায় যাচ্ছে দাওয়াতে, কিন্তু নাইম ভাইয়া হঠাৎ করে বলবে দাওয়াতে তো যেতে পারবো না, আমি শুটিংয়ে আটকা। সো তারপর আমি একে একে করে সবাইকে ফোন দিলাম, চলো আমরা নাদিয়াকে সারপ্রাইজ দেই, আমি রান্না বান্না করব, তোমরা সবাই এসে ওকে সারপ্রাইজ দিবে, সন্ধ্যাবেলা এসে দেখবে তোমরা সবাই বাসায়। আমাদের চারবার ডেট চেঞ্জ করে এটা ফিক্স করে, যেটার কারণে একটা ছেলেবেলা ক্যাচাল লাগবে আমার নাদিয়া। আচ্ছা তো যতগুলো মানুষ যাচ্ছে সবগুলা মানুষ তো ব্যস্ত। ফাইনালি যখন নাদিয়াপু বাসায় আসবে তখন দেখবে সীমাপু সহ যারা যারা গেস্ট ছিল সেই দাওয়াতে তারা প্রত্যেকে নাদিয়াপুর বাসায় আছে। সিয়ামের সাথে কথা হলো, জোবানের সাথে কথা হলো, নাদিয়ার সাথে কথা হলো। খুব সাদা মনের মানুষ অথবা খুব ভালো মানুষ বলতে যা বুঝে নাইম ভাই হচ্ছে তার মধ্যে। লেটস টেক দ্য চ্যালেঞ্জ। শুরু হলো চ্যালেঞ্জ। করে নাইমের ফোন। আপা তুমি কি ব্যস্ত? আপা খুবই ইয়ে যে কিভাবে বলবে, আমি কি কি সমস্যা কি হচ্ছে? যদি বিয়াদবি না নাও আমি কি তোমাদের দুজনকে আমার বাসায় দাওয়াত করতে পারি প্লিজ? শিফট করে আমার ওখানে না এখানে, আমি প্রথমে খুবই পুরো গেট টুগেদারটা শিফট করা, হ্যাঁ কালকে মন খারাপ আছে না না, আমি এত কিছু অ্যারেঞ্জ করেছি, নিজের হাতে রান্না করছি। এবং সে খুব বিরক্ত হয়ে বাসায় ব্যাক করবে কিংবা বাসার নিচে হয়তো গাড়িতে বসে থাকবে। পুরো প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল, আমার বাসার প্রোগ্রাম চলে আসলো এই বাসায়। ও কি পছন্দ করে আগে বল। আই ক্যান সিং এ সং ফর হার। বলে ওকে ফাইন, এখনই স্টুডিওতে চলে যাও। কি করছো তুমি? বলে হ্যাঁ এখনই স্টুডিওতে চলে যা, এখনই রেকর্ড করে ফেল। রেকর্ডেড হলো আ ভেরি ফ্রেশ নিউ সং। নাইম ভাইয়াকে নিয়ে আমাদের সারপ্রাইজ প্ল্যান শুরু হয়ে গেছে ইন দিস ওয়ান্ডারফুল শো, যে শো এর নাম কোকা কোলা প্রেজেন্টস এক দেশ দুই কোক। নাদিয়াপু এই মুহূর্তে কোথায় আছে, কি করছে এখন? ওর রিহার্সালে, রিহার্সাল শেষ করে তারপরে যাবে হচ্ছে অলিক ভাইয়ের সেটে, ওখানে শুটিং করবে। শুটিং করে তারপরে শুটিং শেষ করে যাওয়ার কথা হচ্ছে সীমাপুর বাসায়। ফাইনালি আপনি কি বলছেন যে শুনে সীমাপুর বাসায় যাবো না, বাসায় চলে আসবো? না বাসে যাবো এটা বলবো না, দুপুরে যখন কথা হবে তখন বলবো যে আমাকে মনে হয় সন্ধ্যার আগে ছাড়তে পারবে না, কারণ ওখান থেকে অলিক ভাইকে এক ধরনের ব্রিফ করা আছে যে আমরা না বলা পর্যন্ত সে যেন না ছাড়ে। কিন্তু আমি আপনি এখন আমাকে কিন্তু নার্ভাস করতেছেন, কি করলাম? আপনি কি এভাবে বলবেন তুমি কোথায়? নাইম ভাইকে তো আমি সামলাতে সামলাতে কাহিল হয়ে যাচ্ছি, নাইম ভাই এত নার্ভাস, মানে এই ভয় ভয় বললে তো আপনি ধরা খাবেন, আরো বকা খাবেন। আরে ইউ আর অ্যান অ্যাক্টর ভাই, না দিস ইজ নাদিয়া, ইউ হ্যাভ নো আইডিয়া। আল্লাহ ঠিক আছে, একটা রান্না তো করব আমরা, রাইট? নাদিয়াপুর জন্য স্পেশাল কিছু? হ্যাঁ। কি হচ্ছে? টিস্যু। আই টিস্যু দেন একটা, রিল্যাক্স। হ্যাঁ সো নাদিয়াপুর জন্য আমরা কি রান্না করবো? একটা কিছু তো খুব স্পেশাল কিছু যেটা
উনি খেতে পছন্দ করে। আপনি রান্না করেন নাদিয়াপুর জন্য? হ্যাঁ, মানে আম্মুর হাতের রান্না খুব মিস করে, সেটা হচ্ছে খিচুড়ি। সো খিচুড়ি আমরা করতে পারি উইথ চিকেন। তো আপনি রান্না করেন? কারো তো হেল্প লাগবে। আমি খুব ভালো ডিম ভাজি করতে পারি। ডিম ভাজি আমরা করব, খিচুড়ির সাথে খুব ভালো যায়। ডিম ভাজি করব, কিন্তু খিচুড়িটা যে বানাবে সেটা কে হবে? জয়তা। নাইম ভাই আমাকে হঠাৎ করে সেদিন ফোন দিল, তো ফোন দিয়ে বলছে যে ও শাকিল ভাই তুমি কি রাখতে পারো? আমি বললাম হ্যাঁ। বলো দ্যাটস গ্রেট। সে জায়গা থেকে জয়তা রাজি হয়ে গেল যে ওকে আই উইল হেল্প ইউ। তাহলে জয়তাকে একটা ফোন দিয়ে বলে দেন যে তাহলে আমরা এখন স্বপ্নে যাচ্ছি, খিচুড়ি এবং যা যা রান্না করবেন সেটার জন্য যা যা কিনতে হবে সেটা তো উনি ভালো বলতে পারবে, যেহেতু উনি ইজ এ গুড, শি ইজ এ গুড কুক। তাহলে ওনাকে বলে দেন রওনা দিতে, আমরাও রওনা দিই। তো আমাকে ফোন দিল পরের দিন দুপুরে নাইন ভাই। পাঁচ মিনিটের ভিতরে ইয়ে থেকে বরানী থেকে উত্তরের দিকে আসতেছি। তো আমি ফোন দিলে তুমি একটু প্লিজ আমাদের সাথে স্বপ্নে জয়েন করো। তো আমরা, আমি আর আমার বর শাহিন তখন আমরা স্বপ্নতেই ছিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জয়দা, থ্যাংক ইউ। প্লিজ বলো না নাদিয়াকে কিছু। হ্যাঁ ওকে ওকে ওকে, আমি ঘামতেছি জয়দা, টাটা, বাই, লেটস গো, লেটস গো। আপনি প্লিজ নাদিয়াপুকে যদি ইন বিটুইন কথা হয় এইভাবে কথা বলেন না, তাহলে আমরা পুরো ধরা। আরে না, টেনশন তো এবার আমি শুরু করে দিতে চাই আপনার টেনশন দেখে। দুপুর পর্যন্ত মোটামুটি একটা কাজ করে যখন আমি শুটিং স্পটে যাচ্ছি, আমি তখন নাইমকে ফোন করলাম যে নাইম তোমার কি অবস্থা, কাজ কত দূর? হ্যাঁ কি অবস্থা? এই তো কাজ চলতেছে, আমি যে রাস্তা শর্ট দিচ্ছি। অনেক গরম। হ্যাঁ বলে হ্যাঁ কি করবো দেখি আসলে কাজ হচ্ছে। শেষ হয়ে যাবে। তুমি কোথায়? আমি বললাম যে আমি শুটিংয়ে যাচ্ছি এখন, মানে হাউসে যাচ্ছি। বলে ঠিক আছে তাহলে তুমি হাউসে যাও, তা কাজ করো। আচ্ছা যাও তাহলে। তোমার কি অবস্থা, তোমার কখন ছুটি পাবো? না না, আমি তো অনেক ভাইকে ফোন করে বলেই রাখছি আগে। হ্যাঁ ছুটি পাবো সামনেই ফোন করে অনেক ভাইকে বলবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হ্যাঁ হু করে গেলেন? বলে আমি অলিভ ভাইকে বলে রাখছি, আমাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। ডিম ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে বেগুন ভাজা। ও আচ্ছা, আরেকটা মজার কথা হচ্ছে যে আমার সাথে নাবিলা আছে, পুরো ট্রাফিক বুঝছো, সত্যি ট্রাফিক, এই জন্য আমি নিজেও টেনশনে আছি, কারণ সময় তো চলে যাচ্ছে। স্বপ্নে ঢুকবার আগে আমরা দেখলাম কতগুলো ইয়াং কলেজের কলেজ গোয়িং ছেলেমেয়েরা আসলো, এবং তারা তোমরা কোথা কোথা থেকে, যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য যে কোনো উৎসবকে বা যে কোনো ওকেশনকে স্পেশাল করে তোলা, তাদের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। এরপর আমি আর নাইম ভাই ঢুকে যাই স্বপ্নের ভিতর। ঢুকে তো এখন আমরা জয়িতাপুর জন্য ওয়েট করি, জয়িতাপু তো আসছে, সে উপরে গিয়ে খাচ্ছে, ঠিক আছে, ট্রলি নিয়ে আগাতে থাকে, মাংসের জায়গায় যাই। মাংস ওগুলো জয়িতা ছাড়া কিনতে পারবো না। আপনি কি মুরগি করবেন না গরু? গরু মুরগি দুটোই হওয়া উচিত, কিন্তু ডিম লাগবে এটা শিওর। খুব বিজ্ঞের মতো খুব স্মার্ট হয়ে গেল, উনি বললেন আচ্ছা ডিম তো লাগবে অবশ্যই, আমি একটা ডিম নিয়ে আসি। ডিম কোথায়? দোতলায়। দোতলা? ওকে ফাইন, তাহলে তুমি থাকো, আমি দোতলা থেকে নিয়ে আসি। থাকে না, একসাথে যাচ্ছি, একসাথে জয়িতাপু আসো। বলে না আমি একটা ডিম নিয়ে আসি, ডিম তো লাগবে জানি, ডিম নিয়ে আসি। কিন্তু আপনি কি কেটে দিবেন না? অবশ্যই, কিভাবে পিসটা করব আপনি বলেন। আমিও তারপর সাহস করে মুরগি আমরা অর্ডার দেওয়া শুরু করলাম। এরপর জয়িতাপু ফাইনালি এসে আমাদেরকে জয়েন করলো। সবজি খিচুড়ি রান্না হবে, মুরগি মুরগি কেনা হলো, প্যাকেট মটরশুঁটি আছে, ভেজিটেবলস থেকে শুরু করে মশলা থেকে শুরু করে, হ্যাঁ এই বড় বড় চাট বড় বড় দরকার। গাইস আমার তো কোনো আইডিয়াই নেই মুরগি মাংস এগুলো করতে কি কি লাগে। সালাদ করবে পরে? তিন চারটা দিয়ে দেন। হ্যাঁ তিন চারটা দিয়ে দেন একটা। আর কাঁচামরিচ? কাঁচামরিচ দিয়ে দেন।
I'm really poor. I'm really sorry. বেশি হয়ে গেছে না কাঁচামরিচ এত তো লাগবে না। Excitement কাজ করছে। সময় চলে যাচ্ছে। I have to do lots of things. হয়ে গেছে আমাদের এখানকার কাজ। কি দোতলা? Lift one. বাটা মশলা কোন দিকে ভাই? সোজা। হ্যাঁ ঘি লাগবে অফ কোর্স। ঘি কোথায়? হ্যাঁ একটা কমন পাওয়া গেছে। জিরা গুঁড়া অবশ্যই লাগবে। জিরা গুঁড়া জিরা গুঁড়া নাই এক কাজ করি জিরা ইয়ে নিয়ে নি আস্ত নিয়ে নি কি হবে তে এটা তেলে একটু ছেঁচে নিব তাহলে গন্ধ ধরবে হবে সব কিছু নিয়ে হঠাৎ করে আমরা যাই নিচ্ছে আমাদের মনে হচ্ছে হয়ে গেছে তাহলে আমাদের তো এগুলো শেষ আলু লাগবে আলু আলু লাগবে আমরা কি মাংস আলু দিব আচ্ছা আমরা চাল কিনছি চাল কিনছি চাল কিনি না খিচুড়ির তো চালই নেই নে চাল ডালই নেই নে মুগ ডাল আর পোলার চাল মুগ ডাল আর পোলার চাল यस পোলার চাল কোনটা ভালো যেটা খিচুড়ি পোলার চাল কতটুকু লাগবে এটা তো ওখানে একজন একজন আন্টিকে পাওয়া গেল তো উনি তারপরে খুব হিসাব করে আমাদেরকে শেখালো যে 3 কেজি নিয়ে রাখি 3 কেজি চাল ডাল আলু নিতে হবে পেঁয়াজ নিতে হবে তেল অবশ্যই তেল নিতে হবে তেল ছাড়া কি করব আমি এরপর আমি হাউসে পৌঁছালাম হাউসে পৌঁছানোর পরে আমি শুটিং শুরু করব তখন আমি আবার ফোন করলাম অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে না আমাকে ফোন করলাম আবার ফোন করি ফোন ধরে না আই লেট টু লাগবে তারপর আবার ফোন করলাম ফোন করার পরে বলছে যে কি অবস্থা বলো তো হ্যাঁ কি অবস্থা নাদিয়া আমি বললাম আমার অবস্থা তো ভালোই শুটিং শুরু হবে মানে সেটা হচ্ছে অলিভার সেটা না তুমি আমার লাঞ্চ ব্রেক হয় নাই তোমার কি লাঞ্চ ব্রেক হয়েছে আর ঠিক আছে আমি রাস্তায় তো মানে পরে ফোন দেই হ্যাঁ এরপর আমি আবার কাজ করছি চল সময় হঠাৎ খেয়াল করলাম যে অলিভ ভাইয়ের ক্যামেরা ছাড়াও আরেকটা ক্যামেরা আছে যে ক্যামেরাটা একটু পরপর কে কে যেন শট নিচ্ছে আবার নামিয়ে ফেলছে আমি দু একবার মানে এরকম একটা লুকও দিয়েছি আবার মনে হলো যে তারপর আমি দেখলাম যে না সে তো শ্যুট করছে এক সময় আমি আবার অলিভ ভাইকে জিজ্ঞেস করলাম যে অলিভ ভাই বললো যে আসলে ও আমরা আসলে একটা এপিসোড করবো যে বিহাইন্ড দ্য শ্যুট কি হয় তো অনেকগুলো আমরা এরকম নিয়ে আমরা হয়তো বা একটা স্পেশাল এপিসোডে দেখাবো বাই 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 বাসায় ফিরতে না ফিরতে নিচে দেখা হয়ে গেল শাবনম ফারিয়া অ্যান্ড সিয়ামের সাথে গাড়িটা থামতে আমি যখন নামলাম নেমে দেখি যে নাইমের সাথে শাকিল হয়ে দাঁড়ানো আরও বেশ কিছু আমাদের পরিচিত ফেস দাঁড়ানো তোমরা গেস্ট হয়ে এসেছো কিন্তু তোমরা দেখলে অনেক কাজ করতে হবে এখন বললো যে না আজ হচ্ছে নাদিয়াকে সারপ্রাইজ দিচ্ছি সেটাই শুট হচ্ছে ফারিয়া তো লিটারালি রুটা শুরু করে দিল নো 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 আই ক্যানট ইন ফ্রন্ট দ্য ক্যামেরা উইদাউট মেকআপ নো ইটস জাস্ট ফাইন সিয়াম বলে আমাদের মেকআপে কি হলো না আমাদের সুন্দর লাগার কোনো অধিকার নাই না 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 ছেলেদের কিচ্ছু নাই আসলে যত মানুষ হয় তত আসলে কাজটাও দ্রুত আগায় এবং খুব মজায় মজায় কাজ করা যায় আমরা পরে নাইম ভাইয়ের বাসায় ঢুকে একটা রুম খুললাম রুম খুলে দেখলাম অগোছালো একটা কাপড়ের স্তূপ একটা রুম ছিল একটা রুম যে সেখানে কাপড়ের স্তূপ করা ছিল সো নাইম ভাইকে তখন আমরা একটা চ্যালেঞ্জ শুরু দিলাম যে এই রুম তো গুছাতে হবে আপনাকে খাবার টাবার আনপ্যাক করতেছি কিন্তু আপনার রুমের যে অবস্থা আমি ফারিয়া জয়িতাপু গিয়ে দেখে আসছি এটা তো গুছাতে হবে এই বাসায় আপনার সাথে নাদিয়াপু কীভাবে থাকে এই রুমের ভিতর আপনি বুঝান তো আমাকে আপনার এতগুলো কাপড় চোপড় সেগুলো আপনি ভাঁজ করবেন কিন্তু দেখা যাচ্ছে ভাঁজ করে আপনি কই রাখবেন একটা কাবার্ড তো দরকার রাখার তো কোনো জায়গা নাই একটা কাবার্ড লাগবে তো সিয়ামকে ধরাই দিলাম তো আপনি আর সিয়াম গিয়ে এটা কিনে আনেন ঠিক আছে তারপর সুন্দর করে ভাঁজ করে রাখেন মেয়েরা গুছানো একটা ঘর দেখলে এবং ছেলেরা যদি সেটা গুছায় খুব খুশি হয় তো নাদিয়াপুর জন্য আপনি নিশ্চয়ই একদিন এটা করতে পারবেন রাইট এই জয়িতা কেউ সাজেস্ট করো না আমাকে আমি কোথায় গুছাবো এগুলা জয়িতাপু ইজ দ্য মেইন কুক হিয়ার জয়িতাপু আমাদের যা যা হেল্প লাগবে আমি ফারিয়া সেখানে হেল্প করবো
অলরাইট কিছু ক্যান্ডেলস কিনে আনেন আমরা সুন্দর করে সাজাবো আমরা ডিসাইড করলাম যে ওকে আমাদের আলমারিটা কেনার জন্য বিকজ অনেক 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 কস্টিউম পড়া ছিল যে সারপ্রাইজ দিবে তার আসলে একটু বিসমিল্লাহ করে যেতে হয় আমার মনে হয় চাল বেশি হয়ে গেছে না বেশি অনেক ঠিক আছে ওপেনিং করে তার যেতে হবে রান্না পারুক আর না পারুক তো নাইম ভাইকে দিয়ে শুরু করলাম আমরা চাল ধোয়ানো চাল ধন আমরা তিনজন মিলে এজ এ টিম বের হয়ে গেলাম আলমারি মার্কেটে যাব বের হয়ে গেলাম আলমারি কেনার জন্য আছে আর কি এই এই রোডে কিন্তু মানে অনেকগুলো আছে তাহলে শোরুমে যেতে পারছি না বিকজ আমাদেরকে ইনস্ট্যান্ট কিনে এখানে এনে ফিট করতে হবে কিছুই থাকে না যে ফার্নিচারের টানা দোকান থাকে না ওই জায়গাগুলো দরকার উইদিন এ ভেরি শর্ট টাইম ফিট খুলতে গিয়ে দেখি যে অদ্ভুত জিনিস ফ্রিজে চানাচুর মানে আই ওয়াজ লাইক এটা কি চানাচুর ফ্রিজে তারপর দেখি বিস্কিট ফ্রিজে রান্নাঘরে গিয়ে এটা পাই না সেটা পাই না তেজপাতা নাই লবঙ্গ নাই এত ধরনের আলমারি আর এত ডিজাইনের আলমারি আমরা কি ডিজাইন নিব না আমরা প্লেন নিব আমরা কি বড় নিব না মাঝারি নিব সেটাই আমরা কনফিউজ আমরা রান্না শুরু করলাম পারিয়া এদিকে এত সুইটলি সে কখনোই রান্না করে না একদম আমার মতো আরে কানারি কিন্তু সবগুলো কাটাকুটি করছিল এটা আমার খুব ভালো লেগেছে ধারি নাই ছুরিতে নাদিয়া হাবিব মানে একদম সে পুরো ব্যাপারটার সাথে সে একেবারে ইনভলভ হয়ে গেছে আলটিমেটলি দাম দরদ করতে গিয়ে বুঝলাম যে আমরা মার্কেটে আলমারি না এখানে গরু কিনতে আসছি কোরবানির হাটে যে ধরনের অবস্থা হয় ওই আলমারির সেই অবস্থা ২৩,০০০ না ২২,০০০ এমন করতে করতে আলটিমেটলি ২৫,০০০ টাকাতে ফিক্স হয়েছে আলমারির দাম পেয়ে গেছি আমরা তো আমরা আর বেশি বার্গেন করিনি কারণ নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যে আমাদের হাতে আসলেই সময়টা অনেক কম ছিল আমাদেরকে ওই আলমারিটা মানে ওখানে বাসায় নিয়ে যেতে হবে সেট করতে হবে রুম গুছাতে হবে আপনাদের কি অবস্থা এমনি কেনা শেষ আমরা ব্যাক করতে চাই ভেরি গুড ভেরি গুড ঠিক আছে অলরাইট চলে আসুন এরপর হঠাৎ আমার মনে হলো যে আচ্ছা ওর তো টনসিলের ব্যথা ওষুধ খাওয়ার কথা আমি ফোন করতে হবে নাদিয়া কি অবস্থা ফোন করলে মানে ফোন করছিলাম তো আগে আচ্ছা যেটা বলার জন্য ফোন করছিলাম তোমাকে সেটা হলো ওষুধ খাইছিলা হ্যাঁ ব্যাগে আছে আমি ভাবলাম যে ব্যাগে থাকলে হবে না তুমি খেয়ে নাও আর কাজ তাতে শেষ করো কি অবস্থা বলো আমার অবস্থা আমার তো মনে হচ্ছে একটু সময় লাগবেই মানে ওরা বলছে আরো চারটা সিন আছে নাকি আলম ফাইন কাজ তো শেষ না করে আসা যাবে না আলমারিটা কেনার পর পরে আমরা চলে গেলাম হচ্ছে ওরা বলছিল যে ক্যান্ডেলস দিল দেখতে অনেক ভীষণ ভালো লাগে সেখান থেকে আবার খুঁজে খুঁজে মোমবাতি নিল ব্যাক করার জন্য যখন মার্কেট থেকে আমরা বের হয়েছি বের হয়ে দেখলাম যে গাড়ি নেই আমরা এখন কিভাবে যাব মানুষ তিনজন আমরা শাকিল ভাই ওয়াইফ উনি দেশের বাইরে থেকে এসেছেন তো তাকে তখন এয়ারপোর্টে গাড়িটা পাঠাতে হবে
খুবই স্বাভাবিক যে গাড়িগুলো আমরা গিয়েছিলাম সেখানে চলে গেল। উঠলাম এক ইচ্ছায়, একটু দূরে যাওয়ার পর তার মনে হলো সে ফুল নেয় নাই। তিনজন মিলে রিক্সা দিয়ে আসছি, আসার পর আমরা ফুল কিনলাম। এখন হচ্ছে যত সময় গড়িয়ে যাচ্ছে তত তো টেনশন বেড়ে যাওয়ার টাইম হয়ে আসছে। আমি মানে সীমা পাশে যেতে পারবো না। আমি তখন আমি জাস্ট পজ নিয়েছি, আমি জাস্ট বলছি মানে আমি এটা শুনতে চাই না, তুমি কাজ শেষ করো প্লিজ। ফোন রেখে দিছে। নাইম ভাইয়ের এক্সপ্রেশন দেখার মতো ছিল যে জীবনে প্রথম নাদিয়া আপু তার মুখের উপর ফোন রেখে দিয়েছে, এখন কি হবে? লোকটার তো আত্মা শুকায় যাচ্ছে, জান শুকায় যাচ্ছে এরকম। আচ্ছা আপনার কাপড় আসছে। ওই দিক থেকে আবার সীমু আপু আরেক ড্রামা ক্রিয়েট করে ফেলেছে, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি স্মার্ট। আমি নাদিয়াকে ফোন দিলাম, হ্যাঁ নাদিয়া কি ব্যাপার, ও শুটিং আছে। এটা হতেই পারে না, আর এরকম যদি হয় তুমি নাইমকে বলো আমি কিন্তু সাথে জীবনে অ্যাক্টিং করবো না। খুবই সিরিয়াস। সীমাপুর ফোনটা রাখার পর আমার এত গিল্টি ফিলিং হচ্ছিল। কি রে ভাই আমার সাথে কি হইতেছে আজকে? আমি খুবই আপসেট, আমি নাইমকে ফোন করলাম। নাদিয়া ফোন করতে পারছে, ফোন হ্যাং হয়ে গেছে আমার। নাইমকে বললাম যে নাইম সীমু আপু ফোন করেছে, বলে হ্যাঁ কি বলেছে? আর আমি তো বললাম তোকে যেতে পারবো না। কাজটা নেওয়ার আগে তোমাকে তো দাওয়াতে তো চিন্তা করি না, কারণ আমি জানি যে একশন আওয়ারের কাজ শেষ হতে রাত হয়। তুমি বললা না সান টু সান কাজ, এখন বলতেছো যে তুমি এরকম কাজ হচ্ছে না। আমি তোমাকে ফোন করছি অ্যাডভান্স জানানোর জন্য বিষয়টা, যে আমার হয়তো শুটিংয়ে দেরি হবে, আমি হয়তো আসতে পারবো না, সেইটাকে নিয়ে তো তুমি ইস্যু বানায় এখন আমার উপর রাগ করতে পারো না। দিয়া ইটস নট রাইট। পারবো না মনে হয় বলো না, তুমি বলছো যে আমি আসতে পারবো না। তোমার যেতে হবে, তোমার আসতে হবে, তোমাকে ছাড়া আমি যাবো না। করো কিন্তু, তুমি না গেলে আমি যাচ্ছি না, সরি। ঠিক আছে, আশ্চর্য কথা, আমি না গেলে তুমি কেন যাবে না? আমি কাজে ব্যস্ত থাকি, তুমি ফ্রি হলে তুমি যাবে না? এটা একটা ইনভিটেশন। মোবাইলে ব্যালেন্স নাই আমাদের, আর এক ঘন্টা আমরা গুছিয়ে ফেলবো না? আমরা এক ঘন্টা মধ্যে ইনশাআল্লাহ। কি অবস্থা আল্লাহ, এই অবস্থা যদি এসে দেখেন আগে মেরে ফেলবো আমার আল্লাহ।
সিনটা প্রথম আমি যে বেগুনটা ভাজতে দিলাম ওটা আঁচ অনেক বেশি ছিল এক পাশ পুড়ে গেল সো যেটা আমি করলাম যে আঁচ অনেক কমিয়ে আমি উল্টে দিলাম তুমি আসো তোমাকে আমার লাগবে এখানে আগে আমি ভেবেছিলাম আমি আরেকটু পরে বের হব সে ওর তো সম্মানে ফোন করছে না না আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসো পুরোনো দিও তো রণ দিও তো রণ দিও তো আমি এই বের হচ্ছি এই বাসা থেকে বের যাই তুমি গাড়িতে কারণ তুমি আসলে না দেখে এমন সাডেন ভাবে আটকে মালিক ভাই সেট থেকে আনাবো অলিভিয়া বেগুন ভাজার দায়িত্বটা দিয়ে গেছে সে চুলার মধ্যে বসিয়ে সে তার আনমনে সে কোথাও চলে গেল তার কোনো খোঁজ নাই আমরা ডিসাইড করলাম আমরা লাইভে যাব জীবন ভাই আপনার সাথে দেখা করতে চাই আমরা একটা লাইভে গিয়ে মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে জানাবো যে আমাদের এই তারিখে আমাদের এই প্রজেক্ট আসছে আপনারা দেখবেন বেস্ট উইশেস ফর ইওর আপকামিং ওয়ার্কস থ্যাঙ্ক ইউ সিএমএন জোমান খাওয়াচ্ছ কবে ওরে খাওয়াবো কেন আমরা লাইভটা শেষ হলো সব ঠিক আছে হঠাৎ করে নাইম ভাই রুমে ঢুকলো এই তোর কি লাইভে গেছিস বললাম হ্যাঁ তুই কি জানিস না যে নাদিয়া লাইভ দেখে ফেলবে এটা এটার বেডরুমও জানে না যখনই মাথায় আসলো তখন যে জায়গার ফোন নিয়ে চিৎকার দৌড়াদৌড়ি যে আমরা কাস্টমাইজ করব তাকে কোনো মতে ওখান থেকে ব্লক ব্লক করে সরিয়ে ফেলা হয়েছে হঠাৎ করে আমার মনে পড়লো যে চুলায় বেগুন শেষ করে হাউসে গেলাম হাউসে যাওয়ার পর কতক্ষণ পরে আবার নাইম ফোন করলো নাদিয়া তোমাকে একটা কথা বলবো আমি ছাড়া পাচ্ছি না নাদিয়া ফাইনালি এই ঝগড়া ছাতিটা খুনসুটি বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখলাম নাদিয়া আপু কাঁপছে ফোনে ছোটখাটো অথবা মানবিমান হবে কিছু একটা হবে তুমি একটা দাওয়াত নিয়ে কান্নাকাটি করতেছো আমি বলছি তুমি ম্যানেজ করবা বাট ম্যানেজ করবা আমি জানি না কিভাবে করবা কান্নাকাটি কেন করতেছো আমি কি করছি ও কাঁপছে এটা আমি ওকে হার্ট করতে চাইনি বলে উনার চোখে পানি চলে আসছে উনার চোখ ছলছল করছিল তখন দিস ইজ নট রাইট গাই দিস ইজ নট রাইট নো 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 নাইম ভার বোর কান্না শুনে সে কাঁপছিল দিস ইজ টু মাচ আর হচ্ছে না আমি আর পারছি না এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল যে একটা ছেলে ভাই কাঁদতে পারে তাও নাইম ভাইয়ের মতো একটা ম্যানলি লোক আমাদের সবার সামনে একদম দিস ইজ দ্য বেস্ট পার্ট তারপর আমার পুরো টিম যেহেতু একসাথে ছিলাম সবাই একসাথে ছিলাম সবাই আমাকে বোঝালো যে ইটস ওকে তোমার পুরো এফোর্টটা তো তাকে খুশি করার জন্য চিয়ার আপ তখন আমি নাইম ভাইকে বলছি নাইম ভাই আপনি ফোন দিয়ে বলেন আমি যেভাবেই হোক আসবো সে অনেক বউ পাগল মানুষ তো সে বউয়ের কাছ থেকে এরকম কথা শুনতে অভ্যস্ত না আমাদের বাকি যা কাজ আছে সেগুলো আমরা সেরে ফেলি একটু টাইম নিয়ে আমি একটু পরে বলছি আমি এক্সপেক্ট করি নাই যে এত সিরিয়াস হয়ে যাবে নাদিয়া আপু সব কিছু বাসা গুছিয়ে সব কিছু রেডি করে একটা গিটার হাতে নিয়ে নাইম ভাই রেডি নাইম ভাই ভাবির জন্য একটি গান রেডি করেছে নিজের সীমাপু আসলো আমরা চাচ্ছেন সীমাপু আগে আগে আসুক তো সীমাপু বাসায় আসলো সীমাপু এসে তো সে খুব সারপ্রাইজ হয়ে যাচ্ছে যে সবাই একসাথে এত আয়োজন দরজা ঘর করে দেখেছি সবগুলো ক্যামেরা আবার দেখে তো কিছুক্ষণের জন্য আমি নিজেই খুবই একটু সারপ্রাইজ হয়ে গেলাম যে এবং এসে সে আমার একটা হাসি দিল যে লেটস ডু ইট এই সীমা প্রথমে একটা টেক্সট পাঠাচ্ছে কই তোমরা পুরো আগুন লাগাইছে কিন্তু না না সবাই হেভি পারফরমেন্স দিয়েছে সত্যি আচ্ছা এটা ফ্ল্যাট তো লক করে রাখতে হবে
আমার সাথে অলিক ভাইয়ের সাথে কথা হলো যে ইন বিটুইন 8 to 8:30 উনি ছেড়ে দেবেন ফর অ্যান আওয়ার নাদিয়াকে। ভাইয়া ছেড়ে দাও। এরপর নাইম ভাই নাদিয়াকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আচ্ছা শোনো তোমার কি অবস্থা বলো তো, তুমি কি এখনই আসতে পারবা? আমি মানে তোমার কান্না দেখে আমার খুব খারাপ লেগেছে, আমি একটু আপসেট, সারাদিন অনেক শুটিং করেছি, শুটিং করতে করতে এয়ারপোর্টের কাছে চলে এসেছি। তো যদি তুমি বলো তুমি পারবা তাহলে জাস্ট খালি আমি বাসায় গিয়ে মেকআপটা তুলে এখন গিয়ে জাস্ট দেখা করব। বাসায় যাবে মেকআপ তুলবা কেন? মেকআপ তুলবো কারণ হচ্ছে মেকআপ তো তুলে যেতে হবে রে বাবা, আমি সুভাষ বাসা ওখান থেকে আর মানে ইয়ে করবো না, ধর টায়ার্ড লাগে না সারাদিন আমি আউটডোর করছি না দিয়া। আমি বললাম ঠিক আছে আমি আসছি, আমি অলিক ভাইকে বললাম যে অলিক ভাই আমাকে জাস্ট এক ঘন্টা ছুটি দেওয়া যায়? আমি গাড়িতেই আছি, আমি টান দিয়ে চলে আসবো, কয় মিনিট লাগবে আমার? 2-3 মিনিট। আচ্ছা ওকে, অলিক ভাই খুব ভালো মানুষ এই জন্য আমাকে ছেড়ে দিছে, বুঝছে যে আমার মনটা খুবই খারাপ এই জন্য হয়তো আমাকে ছেড়ে দিয়েছে। আমি যাচ্ছি বাসার দিকে তাহলে। ওকে হ্যাঁ আসো আসো আসো। নিচে দারোয়ানকে বলেন যখন নিচে আসবে তখন ইন্টারকমে আপনাকে একটা ফোন দেয়। সো এমন একটা প্ল্যান ফিক্স আপ করা হলো। নাদিয়া দরজা খুলে ঢুকে, হ্যাঁ হ্যাঁ খুলে ঢুকে দেখবে যে পুরো ফুল ক্যান্ডেল জ্বালা আছে। খাবার রেডি করছি, গিটার নিয়ে রেডি, ফান করছিলাম যে এই ক্যান্ডেল জ্বালাও, এই এটা করে দিকে নাদিয়াকে কন্টিনিউয়াস ফোন করা হচ্ছে। আচ্ছা আমি বাসার নিচে, কখন আসবা কখন? ম্যাক্সিমাম 8-3 মিনিটস। আমরা সবাই পজিশন যে কীভাবে আসলে আমরা কীভাবে দরজা, ও কখন দরজা খুলবে, কখন নাইন গান করবে, কখন আমরা যে সারপ্রাইজ বলবো সবাই চিৎকার করবে, এর মধ্যে আমরা সবাই প্রিপারেশন এসে আরও আসে না। হামাগুড়ি বসে দিয়ে বসে আছে নাবিলা, আরেকজন ঘরের মধ্যে দম বন্ধ হয়ে পড়ে আছে কারণ ফ্যান বন্ধ, লাইট অফ করা, নাদিয়া আসলে লাইট জ্বালাতে হবে। এই নামে একটা মানুষ বসে আছে। তারপর নাদিয়াকে ফোন করলাম, বললাম আমি তো জানি কেন তারপরে আবার সবাই একটু নেতিয়ে যাচ্ছে, তারপর আবার সবাই একটু আবার এদিক সেদিক আসছে, একটু বের হচ্ছে সবাই টায়ার্ড হয়ে, মনে হয় যে এখন তো আসার কোনো চান্সই নাই কারণ কোনো আর অ্যালার্ম পাচ্ছি না। হঠাৎ করে শুনলাম দরজা নক, ভাবি চলে আসছে। নাইম ভাই দরজা খুলে না, তারপর সে নাইম ভাইকে ফোন দেয় এবং নাইম ভাইয়ের ফোন বাজতে থাকে। তোমাকে ভালোবাসি, মেবি হয়তো সবাই বলবেন যে এত সুন্দর করে গান গাচ্ছে খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি খুশি হই নাই। আমি দরজা খুলে আমলাম গান গাচ্ছ কেন? আমার তো আমরা চাচ্ছে বোধ হয় আমার মন খারাপ সেজন্য গান গাচ্ছে। তারপর আমি বামে তাকিয়ে দেখি যে সারপ্রাইজ আর ভাবির চোখের পানি দেখে মনে হলো যে আসলে লাইফে খুব বেশি জিনিস প্রয়োজন হয় না, এরকম 2-4টা ইনসিডেন্ট হলেই লাইফ টাইম আসলে বেঁচে থাকা যায়। আমার ইমোশন কে আর কন্ট্রোল করতে পারিনি। দ্যাট ওয়াজ দি বেস্ট মোমেন্ট। দ্য মোস্ট ক্লোজেস্ট এন্ড দ্য বেস্ট বডি ইজ হ্যাপি, দ্য বেস্ট হিউম্যান বিইং অফ ইওর লাইফ ইজ হ্যাপি। যে সমস্ত কাপড় গুলো সুন্দর করে গুছিয়ে একটা কভার মধ্যে রাখা, এখন একটা ঘর মনে হচ্ছে। প্রায় আমি যখন সামনে আসলাম ও আমাকে দেখে তো মানে হতবাক, যে মানে এত কিছু, এত সারাদিনের এত ঘটনা, তারপরে আমি ওর বাড়িতে। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। একটু ছোঁয়া তোমার হাতে,
ভিড় দেখা চলতে পথে তোমাকে 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 নাইমকে সত্যি অনেক থ্যাংকস, এত সুন্দর করে এত অদ্ভুতভাবে এরকম একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য। টু মেক সামওয়ান ভেরি স্পেশাল, উই ফিল ভেরি স্পেশাল, সো দ্য হোল প্ল্যান এন্ডেড ইন এ ভেরি স্পেশাল নোট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাদিয়া, টু বি আ পার্ট অফ মাই লাইফ, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য, এবং এই পুরো টিমের মেম্বারদেরকে অনেক অনেক থ্যাংকস। এবং আসলেই তাই নাদিয়া আপু, আসলেই অনেক দ্যাট রিয়েলি টাচড হার হার্ট, এটা খুব বোঝা গেছে। That's the happiness, I mean, we all try to give her, and that's the best part, maybe, till now, the best moment of my life. So yes, this is life. Life is about love, life is about celebration, life is about living every moment, shob kichu niye, nijer priyo manush ke niye, music niye, with good food, of course. So dekha hobe abaro next episode with some good food, with some great people, and me, of course. So stay tuned. Dekhte thakben Coca-Cola Presents, Ek Dish, Doi Cook.